সন্দীপ ঘোষকে রিলেটেড করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানালো আইএম এর পশ্চিমবঙ্গ শাখা। এই মুহূর্তে সুদীপ্ত রায়কে চিঠি আইএম এর পশ্চিমবঙ্গের শাখা প্রেসিডেন্টের তরফে রাজ্য সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি লেখা হয়েছে, মেডিকেল কাউন্সিলের রাজ্য সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি লেখা হয়েছে এবং লেখা হয়েছে কেন এখনো রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে না সন্দীপ ঘোষের। আপনার সাথে যতই দহরম মহরম থাক, মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিল করা হোক সন্দীপ ঘোষের। সুদীপ্ত রায়কে চিঠি দিয়েছেন শান্তনু সেন এবং দিলীপ বাবু আইএম এর তরফ থেকে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, শান্তনু সেনের পক্ষ থেকে এবং দিলীপ বাবুর পক্ষ থেকে চিঠি যায়, এখনো কেন রেজিস্ট্রেশন নিয়ে বসে আছে এই সন্দীপ ঘোষ। ধর্ষণ এবং খুনের ঘটনায় এই মুহূর্তে অভিযুক্ত। আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জন বাবু, নির্দিষ্টভাবে একটাই কথা, ডাল মে তো কুচ কাল হয়, মানে এই ওসি লেভেল, এই ওসি লেভেল এ গ্রেপ্তার হয়েছে, এই ওসি মানে ইতিহাসে বোধ হয় প্রথমবার সার্ভিং একজন ওসি সে গ্রেপ্তার হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনায় লার্জার কনস্পিরেন্সির পার্টে। কিন্তু এখানেই কি থেমে যেতে হবে? ডিসি, তার উপরে সিপি, তার উপরে পুলিশ মন্ত্রী, এই চেইন ওয়াইজ এতজন আছে, কেউ জানতো না। দেখো ময়ূর, আমি কয়েক সেকেন্ডের জন্য আমি পেছনে চলে যাই। 1992 সালে ঐতিহাসিক দিন, সত্যজিৎ রায়ের মৃত্যু, সত্যজিৎ রায়ের শেষ কাজের সময় ওই শ্মশান ভূমিতে শ্মশান স্বপন বলে একজন, সে নাকি আওয়াজ দিয়েছিল শাহাদা শাহাদা করে, তৎকালীন বিকে সাহাকে দেখেছিলেন পুলিশ কমিশনার। তখন দুজন সাদা ধুতি পরা, ধুতি পাঞ্জাবি পরা লোক ছিলেন, জ্যোতিবাবু বুদ্ধবাবু। তাদের রাজত্ব, তাদের কাজ নিয়ে বিতর্ক থাকতে পারে, অনেকে পছন্দ না হতে পারে, এটা ঘটনা 24 ঘন্টার মধ্যে কলকাতার পুলিশ কমিশনার তাকে সরিয়ে দেওয়া হয়। শুধু একজন গুন্ডা মাফিয়া শাহাদা শাহাদা বলে ডেকেছিল, দ্যাটস ইট। এখন ওই সাদা ধুতি পাঞ্জাবির বদলে সাদা শাড়ি। এত রকম ভাবে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারংবার তিরস্কার করছে, সারা বাংলার মানুষের চোখে সব থেকে ঘৃণিত আইপিএস অফিসার এখন বিনীত গোয়েল, সে পাচ্ছে প্রাইস পোস্টিং। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির পরে সব থেকে ইম্পর্টেন্ট এডিজি এসটিএফ। পরিষ্কার হয়ে গেল আমার পুরো উত্তর, যে এখন সমস্যাটা যেটা তোমরা বারবার বলছো, ওসির ক্ষমতা নেই ডিসির কথাতে অন্যায় কাজ করবে। ডিসি ইয়াং আইপিএস, তার ক্ষমতা নেই, হতে পারে তার মেরুদণ্ড নেই, সবার থাকে না, অথবা বিক্রি হয়ে গেছে মেরুদণ্ড, তার ক্ষমতা নেই ওসিকে এগুলো ডাইরেক্ট অর্ডার করে। এবার আসছে সিপি, সিপিরও ক্ষমতা নেই, একটা নির্দিষ্ট জায়গা ছাড়া সিপির ক্ষমতা নেই। পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর যদি পরামর্শ না থাকে এগুলো ভবিষ্যতে তদন্তে বেরোবে। তো আমি তোমাদের চ্যানেলে বারবার বলেছি যে এর জট খুলতে গেলে একসঙ্গে অভিজিৎ মণ্ডল, এই সন্দীপ ঘোষ, ডিসি নট প্রাক্তন ডিসি নট অভিষেক, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রীকে একসঙ্গে বসিয়ে সিবিআইকে জাজ করতে হবে, সিবিআইকে ইন্টারোগেট করতে হবে, তাহলেই বেরোবে কার কল, এবং প্রত্যেকের কল লিস্ট যাচাই করতে হবে। বাকিদের তো হয়েছে, সর্বোচ্চ জায়গার কল লিস্ট যাচাই করা হয়েছে কি? কারণ এটা হতে পারেই না যে একা অভিজিৎ মণ্ডল সে দায়িত্ব নিচ্ছে, এটা হতেই পারে না সন্দীপ ঘোষ একা। সন্দীপ ঘোষের দুর্নীতির পেছনে যেমন শ্যামা পোকা অব্দি যাচ্ছে, তেমনি সেম অভিজিৎ মণ্ডলের যদি চেইন অফ কমান্ড দেখো নিচে থেকে করতে করতে কোথায় পৌঁছাচ্ছে আমি বললাম, মানে মানে দীপাঞ্জন চক্রবর্তী সাদাতে একদম দীপাঞ্জন চক্রবর্তী। তার মানে আপনি বলছেন যে নির্দেশ, এই নির্দেশ তার মানে ওসি লেভেল থেকে আসেনি, এই নির্দেশ আরো বড় লেভেল থেকে এসেছে।